দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। পানিহাটির পৌরপিতা অনুপম দত্ত খুনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে চার্জশিট জমা করা হলো ব্যারাকপুর আদালতে। গত 13ই মে দুষ্কৃতীদের গুলিতে খুন হন পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অনুপম দত্ত। আর সেই ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে চার্জশিট জমা করা হলো ব্যারাকপুর আদালতে। চার্জশিটে ধৃত 3 অভিযুক্ত নাম রয়েছে বলে জানান আইনজীবী রাজা পাসোয়ান। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের বিচার করুক আদালত। অনুপম দত্ত এলিয়াস দলুদার কেসে পুলিশ আড়াই মাসের মধ্যে চার্জশিট সাবমিট করে দিয়েছে। এফআইআর ডেট ছিল আপনার 14/3/2022, মানে খুব পুলিশ খুব তাড়াতাড়ি চার্জশিট সাবমিট করে দিয়েছে। আর তার মধ্যে তিনজন অ্যাকিউজড করা হয়েছে, অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, জিরুল মণ্ডল। আর আন্ডার সেকশন করা হয়েছে আপনার যেই সেকশনে চার্জশিট সাবমিট হয়েছে, সেকশন আপনার হলো 302(120B)(25)(27) আর্মস অ্যাক্ট, অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, জিরুল মণ্ডল। হ্যাঁ, এরা ডাইরেক্ট ইনভলভ। আমরা চাচ্ছি উই ওয়ান্ট টু জাস্টিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।